বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লায়ানারু কুনি বাদাও আসসালামুন আলা ইব্রাহিম সাল্লাল্লাহ নবিয়ানা সাল্লাল্লাহ মুহাম্মাদিন ইয়া গাউস খোদা মুশকিল কুশা আল মাদাদ জি জি ইয়া আলিয়া মুশকিল কুশালি ইয়া পঞ্চকন পাকালি ইয়া সনি জাত আলি শাহস্তে হুসাইন বাদশাহ হস্তে হুসাইন দীন হস্তে হুসাইন দীন পনা হস্তে হুসাইন সদাদ নদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ হকত বিনায় লা ইলাহা হস্তে হুসাইন বলনজফু বিল হক আলাল বাতিল ফাইয়াদ মাগুহু ফাইজাহু আযাহকু ওয়ালা কুমুল ওয়াইলু মিম্মা তাসিফু ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফিসসাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযাকু একজন পীর মুর্শিদের ডিউটি বা কাজ হল মুরিদকে সৃষ্টির শেষ সীমা পর্যন্ত এনে দেওয়া, যেটাকে বলে সিদ্দাতুল মুনতাহা। সিদ্দাতুল মুনতাহা পর্যন্ত গুরুর সীমানা, পীরের সীমানা, এরপরে আর না। লামুকামে গুরু থাকে না, লামুকামে হয় তুমি থাকবা না হয় তোমার গুরু থাকবে, আর দুজন হইলে একই। তাই হযরত হাফেজ সিরাজি বলেছেন, চুকুদরা ভিঙ্গারাম জি দাম হামুনাত জামালে খুদ জামালে ইয়ারে জি দাম। যখন সম্পূর্ণরূপে আমি ফানা হয়ে গেলাম মুর্শিদের মধ্যে, চেয়ে দেখি জামালে খুদ আমার পীর ও আমি, জামালে ইয়ারে জি দাম আমার মুরিদ ও আমি, তখন সব আমি। তাই লামুকামে যাওয়ার পরে মনসুর হাল্লাদ তার গুরুর নাম বলেন নাই, বলেছিলেন আনাল হক, আমি সত্য, একমাত্র সত্য, তার মানে আমি খোদা। যুগে যুগে সব অলিরা প্রায় একই কথা বলে গেছে, প্রায় রুচি প্রত্যেকদিনই তোমাদের একই কথা বলি। রামকামে গিয়ে বললেন, এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া আর কিছু নাই, জাহাঙ্গীরের কথা না। ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামী বলে ফেললেন, রামকামে যাওয়ার পরে উনার পীরের নাম হযরত ইমাম জাফর সাদেক, আওলাদে রসুল, রসুলের ডাইরেক্ট বংশধর। উনি বলে ফেললেন, আনা সুবহানি মা আতামু শানি, আমি সুবহানি সব শান আমারই, আর গুরু থাকে না। তাই খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ খাজা বাবা বলে ফেললেন, সব রহস্য আমার থেকে বের হয়, আমি রহস্যের ভান্ড। খাজা বাবার পীর খাজা উসমান হারুনি বলে ফেললে, জুমলা ফানা গাছ বতু হে চুনা মুন্দা খাহে কে আনাল্লাহে বগু খাহে কে হু আল্লাহ,
যখন তুমি সম্পূর্ণরূপে মুর্শিদের মধ্যে ফাটা হয়ে যাও, তখন ইচ্ছা হয় বড় তুমি আল্লাহ অথবা সে আল্লাহ একই কথা। হযরত শরফুদ্দিন বৌয়ালী শাহ কালান্দার পানিপতি বলে ফেললেন, দিদাম মুস্তফারা না দিদাম মুস্তফারা বলতে খোদা, পীরের সুরতে নবীকে দেখেছি, ওটা নবী ছিল না, ওটাই স্বয়ং আল্লাহ ছিলেন। সাইজি বাউল সম্রাট লালন সাইজি বলে ফেলেছেন, যিনি মুর্শিদ তিনি রসুল, তিনি খোদা হন, ইহা লালনে না কন কোরআনে কন। সুরা নিসার 55-52 আয়াতে সব মোল্লারা বিকৃত অর্থ করে, সত্য অর্থ কেউ করে। কি বলতেছে কোরআন? ওয়াইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যাহারা মনে মনে ইচ্ছা করল যে আল্লাহ আলাদা এবং রসুল আলাদা, এক মনে করল না যারা, যারা পৃথক করল ভাগ করল, উলাইকা হুমুল কাফিরুনা, বলে দাও তারা কাফের, গাছের গোড়া কাটা উপরে পানি ঢেলে পুরো না, উলাইকা হুমুল কাফিরুনা, তাহারা কাফের। কিরকম কাফের? হাক্কা 100% কাফের। এটারই অনুবাদ করে, যারা আল্লাহকে মানে না এবং রসুলকে মানে না। কোথায় ভাগ? আইয়ু ফারিককু ফারকুন হলো ভাগ করা, কয় ফারাক, আমরা কই না আসমান জমিন ফারাক, আইয়ু ফারিককু ভাগ করিতে, ভাগ মানি কি আল্লাহ আলাদা রসুল আলাদা, যারা মনে করে উলাইকা হুমুল কাফিরুনা, বলে দাও তারা কাফের, আর কোনো ইবাদত বন্দিগির প্রয়োজন নাই, গাছের গোড়াই নাই। হযরত বাশরে হাফি হযরত জুন্নুন মিশরি একই কথা বলে গেছেন, আনাহু হুয়া লানা, আমি চিনি চিনি আমি। একটু 1300 বছর আগে, 1200-1400 আমার মহানবী বলে গেছেন, মানরানি ফাকাতাল হাক্কা হুসিস মি হুসিস দা রড, যে আমাকে দেখেছে সেই আল্লাহকে দেখেছে। সাহাবিদের মধ্যে একজন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন ভর আবু জাহেল আবুল হাব উকবা সাহেব আব্দুল্লাহ মুগিরা জুলখাইস এরা পেরে দেখে আসছে, তারা কি আল্লাহ দেখছে? নীরব হবার পরে ওহি নাজিল হলো, ইয়ানজুরুনা ইলাইকা ওয়াহুম লা ইউবসিরুন, দেখিতেছেন তাহারা আপনাকে দেখিতেছে, অথচ তাহারা আপনাকে দেখিতেছে না। তাহলে দেখা দুই রকম, উপর দিয়ে দেখা একরকম, ভিতরে দেখা আরেকরকম। কিন্তু 1300-1400 বছর আগের কথা, দেখি তো আরো আগে বলেছে কিনা কেহ, হ্যাঁ 6000 বছর আগে যমযগ্নি মনি মনি বলে ফেললেন, সহহম সহমি, যিনি আমি আমি চিনি। 6000 বছর আগে ভৃগুমণি বলে ফেললেন, মদন ব্রহ্মা ব্রহ্মা মদন, আমি ব্রহ্মা ব্রহ্মাই আমি। 6000 বছর আগে দুর্বাসা মণি বলে ফেললেন, মদন নারায়ণম নারায়ণম মদন, আমি নারায়ণ নারায়ণ আমি। শ্রী শ্রী চৈতন্য দেব বলে ফেললেন, তুই মুই মুই তুই তুই আমি আমি তুই। কেহ তো দুইয়ের কথা বললেন না,
সবাই একের কথা বললেন, তৌহিদে দুই থাকে না, তৌহিদে একেরই অবস্থা। সুতরাং গুরুর সীমানা সেটাতুল মুনতাহা পর্যন্ত, তারপরে আর গুরু থাকে না, গুরু ইচ্ছা করেই চলে যান, ওখানে আরই থাকে। আমরা অনেক সময় বলি এটা কি ওটা কি, এটা আমি তুমি থাকলে প্রশ্ন আর উত্তর আছে, যখন আমি আমি তখন প্রশ্নও থাকে না উত্তরও থাকে না। সব একই কথা, ছোট্ট একটা গ্লাসের পানি বলে ফেলে আমি পানি, কলসির পানি একটু বেশি বলে ফেলে আমি পানি, পুকুরে অনেক পানি বলে ফেলে আমি পানি, তার চেয়েও বেশি পানি খালে নৌকা টৌকা চড়ে সেই খালও বলে ফেলে আমার আমি পানি, পরিমাণে বেশি কিন্তু জিনিসটা একই। নদী বলে ফেলে আমি পানি, জাহাজ চড়ে লঞ্চ চড়ে কত কি চড়ে বিশাল পানি, সেও বলে আমি পানি। বিশাল সাগর অতিগন্ত যার বিস্তৃত সেই পানি সাগরও বলে ফেলে আমি পানি, আকারে প্রকারে ব্যতিক্রম হতে পারে কিন্তু কেউ তো মিথ্যা কথা বলে নাই, সবাই তো সত্য বলেছে। সুতরাং পানি হয়ে যাও, গ্লাসের মধ্যে তুমি, এই দেহ খাতার মধ্যে তুমি আছো, পানি হয়ে যাও। তোমার সঙ্গে আরো দুইজন আছে, একজন আল্লাহ আছেন, আরেকজন শয়তান আছে, একজন কে নাহানু আক্রাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার সাহারগের নিকটেই আমি অবস্থান করি, আই এম রিসাইডিং নিয়ারেস্ট টু দ্য জাগলার ভেইল, তোমার হার্টেই আমি থাকি। আবার বলছে কোরআন, শয়তানও খান্নাস রূপে তোমার মধ্যে আছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাসই আমি, এই খান্নাসই আমিত্ব, নফস তো শরীর, নফসের সঙ্গে যখন তটি আসে, যখন শয়তান খান্নাস রূপে অবস্থান করে, তখনই আমি হয়ে যায় আমিত্ব। এই আমি আমি আসল আমি না, পবিত্র আমি কোনোদিন নফ কখনো অপবিত্র না, নফসের সঙ্গে যখন খান্নাসকে জড়িয়ে দেওয়া হয় তখন নফস অপবিত্র হয়ে যায়। এই অপবিত্র নফসকে তুমি পবিত্র করো, তুমি নফসে মোতমাইন না করো, তুমি জান্নাতের সুসংবাদ পাও। সুতরাং এই দেহের মধ্যে তুমি আছো, খান্নাস আছে, আল্লাহ আছে, তাহলে এই দেহটা কি? এই দেহটাই তোমার জীবন্ত কবর, মাটির গর্ত, ওটাকে রূপক কবর বলে, দ্যাট ইজ এ অ্যালিগোরিক্যাল গ্রেভ, দ্যাট ইজ এ মেটাফরিক্যাল গ্রেভ, রূপক কবর। হজ করতে গেলে যেরকম আমরা তিনটি শয়তানকে পাথর ছুঁড়ে মারি, কিন্তু ওটা রূপক শয়তান, ওটা আসল শয়তান না, আসল শয়তান আমার সঙ্গে থাকে। আসমান জমিনে সব তৌহিদে বাস করে, শুধু তৌহিদে বাস করে না জিন আর মানুষ। সুতরাং মাটির গর্তটাও তৌহিদে বাস করে, আমার দেহটাও তৌহিদে বাস করে, তৌহিদে তৌহিদে মিশে গেল, আমি তো সেখানে থাকি না, আমি থাকলে তো আজাব হবে, প্রতিনিয়ত আজাব হচ্ছে এই জীবন্ত দেহটা কবরের মধ্যে, ঘুম থেকে উঠেই বাথরুমে যাই আজাব, মুখ হাত ধুইলাম আজাব, খাইলাম নাস্তা আজাব,
দৌড়িয়া ব্যবসায় গেলাম বা কাজে গেলাম, আধা প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ আমরা আগামের মধ্যে আছি, অথচ বুঝি না। সুতরাং এই দেহটাই মানুষের জীবন্ত কবর, আর ওই মাটির গর্তটা রূপক কবর। লাস্ট অবধি যে বাস করে গর্তে রাখলেই কি, সাগরে ডুবিয়ে দিলেই কি, আর শ্মশানে জ্বালিয়ে ফেলেই কি, তৌহিদেরটা তৌহিদে চলে গেল। সুতরাং যে পর্যন্ত আমি তুমি আছে সেই পর্যন্ত প্রশ্ন উত্তর আছে, যখন আমি আমার মধ্যে মিশে যাব তখন প্রশ্নও নাই উত্তরও না। তাই আল্লাহ দিল, আল্লাহ কথা বলে। কখন কথা বলে? কারণ আল্লাহ বান্দার মধ্যে অবস্থান করে, এই অবস্থানটিকে জাগ্রত করে তুল। কিছু একটা কাঁঠাল বিচি বা আমের বোড়া দেখিয়ে যদি বলো যে এইটা একটা বিরাট গাছ, কাঁঠাল বিচিটা দেখো এটা 20 বছরে বিরাট গাছ, 50-60 কাঁঠাল হবে, বিশ্বাস করতে চাইবে না। অথচ এই ছোট কাঁঠাল বিচিটা যদি চারা গাছ হয় আস্তে আস্তে বড় হয়, একদিনে হয়। সুতরাং সাধনার দ্বারাই মানুষ সিদ্ধি লাভ করতে পারে। চারটি মাস সাধনা, এই যে আমার চিল্লু বাবা কইরা আসলো, ধন্যবাদ ধন্যবাদ তারে। আশা করি আরো চিল্লু বাবায় করবে। এই সাধনা যারা করছে বারবার করে আমি দেখি। সুতরাং তোমাদেরকে বারবার বলি, আজ যা পারো যেদিনই পারো নিয়ত রাখো যে আমি সাধনা করব চারটা মাস। বাতাস করি, সুতরাং তোমার দেহের মধ্যে তুমি 4 মাস ভ্রমণ করো। সুরা তৌবার 2 নম্বর আয়া, অবশ্যই কিছু পাবে। সেই আমার ভিতরে যে আল্লাহ আছেন, কি রূপে আছেন, রু রূপে আছে, তাই বলছে অনুভাক্তমিন রুহি, আমি আমার রূপ উদ্ধার করে দিলাম। কোরআনে একবারও বলা হয়নি মানুভাক্তমিন নাফসি, আমি আমার রফ উদ্ধার করে দিয়েছি, এটা কোরআনে বলা হয়। মানানাফা নাফসাহু ফাকাদারাফা রাব্বাহু, যে তার নফকে চিনেছে, যে তার নিজেকে চিনেছে, কোন সন্দেহ নাই সে আল্লাহকে চিনেছে, সে তার প্রতিপালককে চিনেছে, সে তার রবকে চিনেছে। একবারও বলা হয়নি মানারাফা রুহু ফাকাদারাফা রাব্বাহু, রুকে চেনা যায় না, রু জাগ্রত হয়, সেই জন্য নফ চিন্তা হয়, নফসের মধ্যেই রূপ উঠে দাঁড়ায়। আমরা নফসের রূপ বানিয়ে ফেলাই, তাই আমরা অধিকাংশ জায়গায় দেখি বলতেছি যে রুহের মাখ ফেরাত চাই, রুহের মাখ ফেরাত চান, যে মরে না তার মাখ ফেরাত চান, একটা অবুঝের কাজ না। তার দোষ নাই, সে বুঝতে পারে, যে বুঝতে পারেনি তার দোষারোপ করাও ঠিক না। বুঝলাম, আমরাও তো ভুল করেছি। সুতরাং একটু সাধনা, একটু ধ্যান সাধনা করো। ধ্যান সাধনা করার আগে আমার এখানে প্রতিদিন আলোচনা হয়, 20টা দিন বা 30টা দিন বা 40টা দিন থেকে যাও, থেকে একটু না শিখে কি করব। তাই বাবা জাহান শরীফ শাশুড়েশ্বরী বলেছেন, নূরে হকে হক আছে, হক ছিল আর তোমার মধ্যেই হক আছে, এটাকে আগে ছিল। ইবাদত করো যদি পারো শেষ ভাগে, বুঝাসি না তারপরে ইবাদতে যাও,
নাচনিয়া পড়িবে কাহার বন্দেগী, কিচ্ছু জানো না আরুন্দারুম এবাদত করবে, ভূতের বন্দেগী হইবে হইবে না কোথা, ওটা ভূতের বন্ধ বেগার খাটনি, ভূত মানে বেগা, এটা খোদার এবাদত হবে না। স্বয়ং বাবা জান শরীফ শাশুড়ের শরীফ তার নূরে হক গঞ্জানুর কিতাবে অপূর্ব ভাবে লিখে গেছে এই বাঙালি জাতিকে জানার জন্য। আমি তাদেরই একজন, বাবা জানুর গোলামের গোলাম আমি, তাই আজ আমি অবশ্য মন সাধুরে বললাম যে বাংলাদেশের কোন পীর ফকির অহংকার না, কেউই একটা ধ্যান সাধনার একটা সেন্টার করল না, একটা সুফি মেডিটেশন সেন্টার করল না, সেন্টার কো স্কুল কো হল কো যাই কো জিনিসটা একই, সুফি মেডিটেশন সেন্টার একটা করল না, একবার যাও আসো তাইরা তাইরা কতক্ষণ থাকা চলে ভালো সেটাও ভালো, কিন্তু সত্য পাইবার যারা আকাঙ্ক্ষা রাখে তারাই সাধনা করে। আমার জিল্লু বাবায় সাধনা করে আসছে, আমার মনটা অনেক ভালো লাগে। আশা করি তোমরাও একদিন আজ না পারো কাল পারো বা পরশু পারো তোমরাও একাগ্র মনে সাধনা করবে, না হয় প্রশ্নের উত্তর অনেকই আমরা জানি না, অনেক বিষয়ই আমরা জানি না, কি উত্তর দেব, আমাদেরকে শয়তান ধোকা দেয় দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যায়, কিন্তু শয়তান তো আগে শয়তান ছিল না, শয়তান তো আগে ফেরেশতাকে শয়তান ছিলেন, তাকে কে ধোকা দিল বল আনা খাইরুম মিনহু, আমি আদম থেকে উত্তম, এই কুমন্ত্রণা কেউ দিল কেহই দেয় না, তিনি নিজের ইচ্ছায় এই লানতের তক্তাটা কাছে দিলেন, তিনি দেখলেন আমার মাসুক চায় এই দুনিয়াতে মানুষের বসতি করার জন্য, তাই তিনি জেনে শুনে বিষ করলেন পান, প্রাণ দিয়ে সপলেন আমার আজাদির কার প্রাণ, শয়তানের রূপ ধারণ তাহার ইচ্ছা করে প্রেমিক সবকিছু করতে পারে, প্রেম তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। সুতরাং সুরেশ্বরী তাই অনেক কিছু রেখেছেন শয়তান বিষয়ে, সেটা তোমরা বোঝা নিও রাখি।